এবার কতদিন থাকবে ভাই সাহেব? দেখি বুঝি আর থাকবে বহুত দিন খামনে। তোমার লম্বা টাইম দেশে থাকার ব্যবস্থা আর বুঝি আর আমার লগে ষড়যন্ত্র চলে। ওইলে আগে তোরে যাব করাইব একজন একজন করিয়াও যাব হইবা। তে বিদেশে যখন আইছ হইল তাই নু আগে হইবা। ল সুঙ্গা ফুড়া খাও। তোমার তাই নাইলে তো কত তাও খাওয়াইবা। জিয়াই না আপকা, আমি কিন্তু ভাবি তোমার আতর খানি ছাড়া অন্য কারো আতর খানি কিন্তু খাইতাম না। মাই গো। জি আব্বা। সুজন গুণ তাকে উঠছেননি? জি নাস্তা দিছি খাইরা। আচ্ছা বাজান আমার খুঁজছুন নেই না পুষলাম। এবার কতদিন ভরে তোমার কলাইব? কোম্পানির লোক শর্ট আছে, যেসব সময় সাইন করা যায় পারবাইনি। এবার মাস ছয়েক টাকায় মাস দেখি ভাবি বিশ্রামের ফুরে আমার কাপড় চোপড় থোয়া আছে দইলিও। আচ্ছা সারং সাহ কথা বুঝছেন নি, আমি যেমন কইছি আপনি দেখবা দুধে আলতার রং। ওখানেও আমি চাই জিনিসপত্র দিব গড়বড়ি তনু মুন্সি পয়সার অভাব। পয়সা দরকার নাই, কথা বুঝছেন নি। একটা খানদানি পরিবার সম্পর্ক কর্তা তার ইচ্ছা। ফয়াজ মিয়া আজ 30 বছর জাজর জিন্দগি কাটাই আইরা বুঝছনি। হ্যাঁ দুনিয়ার কোনো সাধারণ লাহাত আমার আর বাকি রয়েছে না, অনে সুজন মিয়ার জীবন শুরু বুঝছনি। ফুয়াগুড়ে একটা বালা মেয়ের লগে সাথী দিতে হারলে ফুয়াগুড় দেশর লাগি টান থাকবো বুঝছনি, নাইলে ফুয়াগু মাউয়ালি হয়ে যেত হারে। ইখান আমি বুঝলাম কথা বুঝছেন আপনার ফুয়ার লগে আমি এমন মাইয়া দিমু আজারও একজন মিলে ওখানেও যাই ওখানেও দরকার। কথা বুঝছেন নি, আপনি খালি আমার ভাই দিয়ে একটু খেয়াল রাখবো। খেয়াল রাখবো চলো কা চলো। তলে আমার সিপাই তোলা লাগে গো, লেম্বু তুলিও না। লেম্বুর তলে আমার সিপাই তোলা লাগে গো, লেম্বু তুলিও না। গুড়ার গর হামাইমু হল গুড়া আমি বাসিমু, সুন্দর গুড়া আমার দেওরার লাইগা রাখমু গো, লেম্বু তুলিও না। লেম্বু তুলি মাইগো তুমি কোরআন শরীফ পড়ছো? আমি
প্রত্যেকজন জানে তিন পটল দেই দেখি ভাই ছোটি জুড়া খুলিয়া একটু আটো চাই আপনার নাতিনে কিতা জানোই কিতা না জানে কায়দা বড়া জানে জিবারা বড়া জানে ভাত রান্দা জানে তরকারি রান্দা জানে ভাত পড়া তরকারি আপনি তো বড় বেশি মাত্রা আয় রে বাবা তোমার যে বিয়ে হইল তাই তো আনা মাতা মাতি করে বিয়ে হইল যে বিয়া করার বাদে কি বউলোকে মাতা হইছিল না আমি সাত গ্রামের মুরব্বী আমার আনতে হইলে পালকি দিন আনা লাগে ইন আমার নাতিনের কারণে আমি আসছি আমার বিয়ার গালো কানোর বাটা লইয়া আইছে ওই পান খাও পণ্ডিত ভাই কথা কও তারে পান সুবারি জন্ম হইল কোন স্থানে যদি না কইতে পারো পান সুবারির কথা ছাগল লইয়া খাইবা তুমি জ্বর আর পাতা কোন জ্বর আর পাতা খাইবে নি তখন আমি কইতে হইল গাছের গুয়া লতর পান খাইলাম আমি তোর বাটার পান যেদি আছে এই পান তারে কুগার দরি মন্দি জোয়ান তখন তারা আর মাতামাতি বন করলো আর আমি আমার হইল আমি মাতি কেনে না 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 মাতুকা মাতুকা নাতিন আমার রসিক আছে খাসা নাকে বুলক দিছে রাঙ্গা নাতিন রাঙ্গা রঙে রাঙ্গা টুটে দাদার মানে সাইয়া রইছে মুসকি মুসকি হাঁটিতেছে এখান কথা জানতাম সাই আপনারা আদি চালু এই তো নাই মুন্সিরা আজ 14 বছর ধরে এই গাঁও চাষ তান্তানোর তাল্লুক আছে তান্তানোর তাল্লুক সম্বন্ধে আমি গ্যারান্টি দিতাম পারি কোনো বদনাম করে না আর এই মেয়েটার মাঝে একটা গুণ আছে গাঁওকা সরাবতী আছে শহরকা লেয়াকতি আছে নকনৌকা নজাবতী আছে কাশ্মীর কা রং আছে আর বাঙ্গাল কা ডঙ্গ আছে আপনারা এখন বিয়ার তারিখ ঠিক করিল বা ইনশাল্লাহ এটা ভালো আমরা আপনার বাড়িঘর দেখলাম তখন আপনারও আমরার বাড়িঘর দেখুক তার বাদে খানোর দিন ঠিক করব আমার মনে হয় বিয়া শাদির ব্যাপার দুই চার দিন সময় লইয়া ফাঁকা কথা দিও আমার
নাস্তা খাইলো ননি না তোর মামুরে নিয়া খাওয়া হে ফেট বলি খাওক আমি খাইতাম নাই নাতিনরে দেখিয়া গেছ নশার গুলো তারা পছন্দ করছে তুমি আনন্দ ভর্তি করবাই তুমি বইয়া খেট খেটি করে কিতা লাগিয়া আচ্ছা বা তুমি তো ই গাও রে মুরব্বি তোমার হো আমার গর বড় নাতিন তো ইয়া হে হুরু করে দেখাই তো কিতা লাগে কৌসাই ই কথা তো ঠিক ময়নার বাবরে জি গাও হে কিতা লাগিয়া কমলারে তো ইয়া ময়নারে দেখাইলো আমার পয়সা ওখানে রায়বারে ইয়া কইল আর তুমি তোমার ময়নারে হাজাইয়া ফাড়াই হাজির করলাই একবারও তো কইলাই না কমলারে দেখাই ময়না হ নশা পছন্দ চিনি রে না খেমনে খেমনে সকালা খান চায় আর বাকি তা আর বাকি দাদি নশা বিদেশ বিদেশ করবো আমার কি তার বারে কত দেশত যাইব তোর লাগে খুশবুদার সাবুন আনব তেল আনব আচ্ছা আচ্ছা এটা সব তুমি নিও আমার কফাল একটা হাসা কথা হইব তুমি রাজি হয়ে যাও কি তা কস তুই হুনো বই এই বেটারে আসলে আমার পছন্দ হয়েছে না আমারে দেখতে আইয়া দেখি তোমার বাই খালে স্যার এটা কথা হল কেউ রে খোঁজ নেই কিন্তু যেদিন বেটা দেশত আয় আমারে দোলনাই দেখছিল খেমনে খেমনে আমার বাইদি চাইছিল মনে হয়েছিল যেন গিলিয়া খাই লইব বুঝছি বাজানে খইয়ার ই বেটারে আমি বিয়া করতাম না তোমার লাগে যেন ঠিক করে কমলা হাই আল্লাহ আপনি কি ব্যাপার দিলা আমি তোমার লগে কিছু আলাপ করতাম আছি কোন আমি ময়নার বিয়া করতাম নাই হাই না এখন আমি তোমার বিয়া করতাম চাই এ কি তা কইন আপনি আপনার মাথা খারাপ হয়েছে নি না কমলা মাথা ঠিক আছে আপনি কি তো জানেননি আমি কে কে তুমি আমার বাপ নাই মামুর ঘরে বড় হয়েছি আমি তারাই আমার ফালছে আমার মা আসুন না মারা গেছুন আমি নিজে তুমি কমলা আমার সামনে খাড়া আল্লাহ তৈরি এক না আমার কাছে এখান থেকে হাসা দুনিয়াতে আর কিছু নাই তোমার যদি না পাই আমি দেশান্তরি হইম আর কোনোদিন দেশে ফিরে আইতাম না আমি কিছু জানি না
আপনি মামুন লাগে মাতুকতে ঠিক আছে আমি গেলাম খাইলা আবার ও সময় আইমু আমার আরো মাত আছে কথা বুঝছেন নি ভাই আজ চল্লিশ বছর ধরে ও তার ডাইন বাউ হরিয়া খাইলাম আপনার ই ব্যাপার আমার লাগে ডাইলবা খালাপুরি দলা হইল বাট্টি ফুড়ি লম্বা কথা বুঝছেন নি ইটা আমার লাগে কোন সমস্যা হইল সমস্যা হইল গিয়ারি বুঝছেন নি ও বুঝছি আরে সাসা আপনি অনু আপনার আমি কত খুঁজি আর বিয়ান বেলা বাড়ি থাকি বাড়ি গেলাম আপনার বাড়ি সাসি কইল রফিকের স্টল চা খাইতে গেছেন গেলাম রফিকের স্টল রফিক কইল ওই মাত্র বারুই গেছেন হইতে পারে না যে কোন ফত আমি ছুটলাম ফুসটা খুশি কই আপনি ফুয়া থাকুন কলকাতা বুঝে সিঁড়ি লিখবো আপনি বুঝে সিঁড়ি আনতে গেছেন কিটা ব্যাপার সুজন মিয়া তোমার অত ব্যস্ততা কিটা তোমার ব্যাপারটা তো ক্লিয়ার মাশাল্লাহ ওখন খালি তারিখ ঠিক হইত আমি ফান্দিলিয়া যাইতাম তোমার বাবার আরে না সাসা কিছু ঠিক নাই আই হতাশ আই কিটা কথা হতা আমার পরিষ্কার সাসা আমি ময়নারে বিয়া হরতাম না হাই 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 আমি বিয়া হরমু কমলার কমলারে হয় সাসা কমলা যদি না হয় আমি জাজও সাইন করবো কাইলি সিটাং রওনা জাজও যাইমু জাজ ফিরব লন্ডন আমি ভাগি যাইম সাদা ফুরি বিয়া করি থাকি যাইম লন্ডন আর ফিরে আইতাম না কইলাম সাসা ও আমার এক কথা এখন তুমি হও তুমি কিতা হবা কিন্তু বাবা একটা কথা তো আমি লুকাইতাম পারি না আমি জানি সাসা হমলার লগে আমার আলাপ হয়েছে তুমি বাবার লইয়া গিয়া হমলার লগে বিয়া ঠিক করো কিন্তু তারা যদি রাজি না হয় আমার রাস্তা খোলা আছে কাইল মেল ধরমু ডাইরেক্ট সিটাং কোম্পানির সিডি আমার ফকটো আছে আমি যাই ফুয়ার এমন ফাগলামি আগে তো কোনো দিন দেখছি না তোমার বড়িত টুকা পড়ে রানি টুকা টুকি আমার পছন্দ নাই বাবা দেখবা আমি এখনই বারে মাছ লাগাই যে হুকনাথ বইয়া মাছ ধরে হে কিন্তু জানে না কোন মাছ তার বড়িত ধরা পড়ব তে যে একটাও ধরা খায় অক্টারও তুলতে হয় বুঝছ নি আমার বাই সাবে মন্ত্র জানোই তাই যে মাছ চাইবা ও মাছ ও বড়িত ধরা পড়ব গৌর হামাইমু সকল গুড়া আমি বাঁচিমু সুন্দর গুড়া আমার দেউরার লাইগা কথা বুঝছেন নি ভাই সাহ কথা তো একদম ফাঁকা কোন অসুবিধা নাই ছেলের বাপর লগে আমার কথা ফাইনাল কিন্তু কিন্তু গীতা ছেলের বাবার পছন্দ ময়নারে ফাত্রয় হয় কমলারে বিয়া করব আর না হইলে দেশ ছাড়ি লন্ডন আমেরিকা তুলি যাইব আর আইত নাই তারা এখান জানে না নি যে কমলা আমার মেয়ে নাই আমি কইছি কমলার মা মারা যাওয়ার পরে আপনারাও তারে বড় করছেন তারা রাজি ওখন তারিখ ঠিক করুক Thank you.
জানাব আপনাকে গত দুই দিন দেখি নাই আগামীতার দেখা হইবে বলিয়া মনে হয় না এখন আমার বাড়ি হইতে বাহির হওয়ার নিয়ম নাই আপনার সাথে আমার দেখা হওয়ার কথা আমার নানীকে বলিয়াছি আমার নানীকে আমি খুব বিশ্বাস করি জগতে মা কি জিনিস আমি দেখি নাই আমার নানী আমার মা আমার জীবন নানির কথার অমান্য করতে আমি পারি না তিনি বলিয়াছেন আপনার সহিত গোপনে কথা বলিতে চান কবে কিভাবে সম্ভব হইবে জানাইবেন আমি কৌশলে কাল একবার এখান হইতে চিঠি লইয়া যাইব ইতি অভাগী খোমলা কমলা বাই একটা কিতা কিচ্ছু না ফেফারের টুকরা
আসসালামু আলাইকুম নানি। ওয়ালাইকুম সালাম। তোমারে আমি একটা কথা কইবার লাগি আইছি রে ভাই। পাওন তোমারে আমি একটা জরুরি বিষয় আলাপ করবার লাগি ডাকি আনছি রে ভাই। হইন নানি, একবারে খুলিয়া কইন, আপনি আমারে বিশ্বাস করতে পারেন। আজ থাকি প্রায় 25 বছর আগে আমরার বাড়িতে রাখাল বেটা আছে, খুব ভালোবাসি বাজাইত। হমলার মা একদিন ওগুল লগে পাগি গেল, কাউনালে খলম করোটাইল, গাউর হকলে বেটা হগুরে দরিয়া নিয়ে গাউ সাড়া করলা। তাইরে আমরা দূর হয়ে এক কুটুম বাড়ি নিয়ে বিয়া দিলাইলাম। তার বাপে তাইরে তেজ করে দিলাম। আমরা আমরা সকলে কইলাম তাই মরি গেছে, কিন্তু দুই বছর বাদে একদিন তুফানুর রায় তাই 6 মাসের বাচ্চা এগুলো ইয়া আবার আবার বাড়ি তাইল। তারপর আমি দৌড়াইয়া গেলাম তাই বাপরে ডাকাত, তাই দৌড়িয়া আইলা, আইয়া দেখ তাই নাই, আন্ধারির মাঝে মিলাই গেছে। তারপর তারপরে ঘটল আরেক ঘটনা। নদীয়ে বাঙ্গল ধরল বাড়িঘর, বাড়িঘর জমি জমা সকলতা বেসিয়া আমরা হি গাউ সারিয়া ও গাউতাই আশ্রয় নিছি 14 বছর। আচ্ছা নানি, হমলার মার আর কোনো খোঁজ লছিল নি, তাই না এখন হই আসুন কিতা করুন? হাল্লা মালুম পরস্পর শুনছি, তাইর ওখানে একটা গানোর দল আছে। নানি আপনি কমলারে কইবা আমরা দুইজন মিলে একদিন তার মারে খুঁজে বার করব। দেখি ও গো ভাই দো কিতা করো দেও না তুমি তো তোমার টান রে লইয়া আর আমি কিতা করমু? ঠিক আছে তোর একটা ব্যবস্থা করবো। ঠিক আছে চিন্তা করো, জামাই হতা নেই না রে। তে কিতা ও দেখো ও যে জারমনি ফোনা একটু এলাম গিয়া। আমি বুঝলাম না, ও যে ফুরকির কিনারা চলে গিয়া তোমরা, তুই মামা মামি হানালি। তোমরা কিনার দিলে কুলোর গেছে থাকি, আর না দিলে কই থাকি, কই বাসি যেতাম। ওইসে আও চলো আও। Thank you.
মাই গো, এরে হুনানি ই দেখি গুড়া লাহনাটা লাগাইছো মাগ লইয়া হোর বাড়ি যাইতাই ইখান খেয়াল থাকে না নেই জন্মার পরে কিতা তোমার মুখ মিঠা কিছু দিছে না কিতা খাও কই আর তো টেঙ্গা সারা তোমার মুখে দি মিঠা কিছু বাড়ায় না নি মাটিতে তোমার খাস লতে এরে হুন তোমার বাফর বাড়ি যাই আর হকল খানর কুটুম গেস তোমার বাফর বাড়ি তাইরা তোমার আল্লাহর দোয়াই লাগে তোমার বাফর বাড়ির মানুষের সামনে আমার লগে একটু মিঠা মুখে মাতিও চলো তারা বড় বুড়িরে রাখিয়া হুড়ু বুড়িরে বিয়া দিত নাই আর আমরারও বড় বুড়িরে পছন্দ তুমি কিটা হও বাবা জি বাবা আপনার কথাও ঠিক আপনারা সবে মিলিয়া যাহান ঠিক করবা আমি আছি আমি কোনটা বুঝি না বিয়া একটা হইলে হইছে কমলা না ময়না জেন বিয়া করবা তাইন বুঝুক বউ কই গো জি ওই আব্বা ফানোর তারিখ ঠিক করি লাগা কমলাও ঠিক আছে মেহেন্দি তাই না
সারাদিন খালি আছো হিসাব করাত একটু বাইর করো বাড়ি নালে খেস কুটুম্বে বড়া এরারে একটু বালামন্দ জিগাও এরে হুনো আমার এতে বালা লাগে না বিয়া শাদি তো আমরাও করছি কই তো ফুটানি তো করলাম না কই দেখি আইছে বাউলার দল একটা সারাদিন আছে উচিচিল্লা দে তোমার লগে হেরে মিলাই লইবনি হেউই লগিয়া তোমরা সকলোর হুরু বাই এর উপরে বিদেশি হের বিয়াত একটু গান বাজনা ওর খারাপ কিতা এরে হুনো তারার দোলে যে বেটি গু আইছে কি জানি নাম ফিয়ারা না ফিয়ারি বেটিগুড়ি আমার বেশ সুবিধা মনে হয় না খানে তোমার অসুবিধা কিতা দেখো না সুজনের লোক এখেমনে খেমনে গাত ফড়ি মাতে ধরেন সেই দাম ধরেন
পেরবু আপনার গানর গলা বড় বালা তুমি আমারে বুয়াই নাই মই ডাকিও আমি তো তোমার মার বইছি হইমু হই তোমার মা হই দেখো তানে জানুন না মা তো মারা গেছেন 4 বছর আগে ও আপনার বাড়ি হই আমার বাড়ি নাই ঘর নাই ঠিউ নাই হপাল খালকুর অনুষ্ঠান শেষ হইলে আপনার গল্প শুনমু আমার আবার গল্প আর খাল কিন্তু বরেতির লগে আপনারও যাইবা খেয়াল রাখবা হোকারও গান হইব এরে হুনরানি বাড়ি থেকে খবর আইছে মাইজির শরীর খুব খারাপ আমার এখনো যাও কি লাগে তুমি এখন যাইবা কি কিলাতে তুমি এখন গেলে কি আব্বা কিতা মনে করবা আমি কিতা করতাম কো বাড়িত আমি সারা মাইরে খেয়ে দেখবো তুমি এক কাম করো বইরাতে তুমি যাও গে তে তুমি কাইল সকালে দামান বিদায় করে যাইতে গি হয় দামান বিদায় করেও যাই কিন্তু আপনি কিছু কইতা নেই না বাজান তোমারে দেখি আর তোমার হরির খফাল বড় বালা কেমনে হুজে তোমার লাখান অত সুন্দর দামান পাইছুন ইনো খে মাতে গো এ বেটি তুমি খে ইনো কিতা জি আমরা গীত গাইতাম আইছি গীত গাইতে আইছো ইনো কিতা হর রাত আরে গীত দলো জাবাই আজরির গীত দলো জি হয় সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম I'm
আসসালামু আলাইকুম ভাই সাহেব এলে নটা আইছেন বিহার কাজে আপনারা আইছেন এখানে ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব উপা নশা আইছেন বিহার কাজে আমরা আইছি শুভা লেসুর গাছে তল গিয়া কলার বাকল শুভা আর আমরা লোকের শাস্তি পাই ভাই সাহেব একটু উপা উপা আপনারা কিটা পাই আমরা বৈরাতি তোমাদের মেহমান বিত্রে যাইতে টিকেট লাগবে আগার টাকা সারে নইলে যে পথে আইছেন ও পথে ফিরত জক্কা বিয়েল থাকতে যাই ওই বই 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 ওই বই বই ওই বই বই ওই বই বই
বেলা কি ডাক শুনি দাদি এই তুই যাই নাকি যা হইয়া আমরা তাই নাম রাখছি কমলা আজ কমলার বিয়া তাই শাসন চলে রেডি তো সব রেডি সময় সর শেখলাল আর একটা বিয়া আছে তখন ওখানে এবার তুই যাও ঠিক আছে চলো আমার সে জীবন আমি ফুড়ে লাগে চাইছি এই জীবনের লোকে আমার জীবন আমি মিলাইতাম নাই আমি যাইব কি যাইবার আগে আমার ফুড়ি ঘুরে একটু দেখতে পারবি না সর্বনাশ হইব কি Thank you.
বুয়াই আইনা খেনে কোনটা বুঝলাম না আমিও তো কোনটা বুঝি না হ্যাঁ আমার নিজের বেটির লেখানো তাই রে জানি বই দোয়া করেন জানি পাত্র গুজ বান তাই কপাল খান যেন শুকর লোকটা যাই গিয়ে আগে পাইসা খবরটা একটু ইস আজ যদি তার মা পাশে থাকতো কত খুশি কমলা বইয়ের মা কিন্তু আইসুন মামুন কিটা হস তুই হাসা কইয়া আল্লাহ কিরা আমি দাদির ঘরে দেখছি হাসা কই দেনি নশার লগে যে গানে বেটি আইসুন তাই নইলা কমলা বইয়ের মা আপনার একটু বোকা আমি আইরা মামুনি কিটা হয় কত হাস গানের দলের ফিয়ারিও কমলার মা আল্লাহ যা করেন বল আল্লাহ করেন আমরা বাড়ির যাওয়ার ইন্তজাম করি আর কাদিশা কথা ফাইনাল ই বিয়াত আমরা নাই
নর্তন কুর্দন করে এমন বেটির ফুলির লগে আমার জাজি বাইনার বিয়া হইতে পারে না। আপনার খাতা বন্ধ করল কা মুরব্বিশা হোকা বিয়ার সিদ্ধান্ত আপনার, আমি হুকুমর গুলাম। তবে একখান হতা হইতাম পারে যদি বিয়া দমি না নেই। হোকা আমরা ধর্মে এই বিয়াত কোনো বাধা নেই, যদি আপনার কৃতদাসী হয় তবু হতাটা আপনার দিতাম পারছি। খুব ফারসন, আমিও খুব বালা বুঝছি। তো হতা হইল আমরা এখন এই বিয়াত রাজি নাই, ভবিষ্যতে যদি কোনো দিন কোনো বান্দির লোকে বিয়া দেই তে আপনার খবর দিই মনে। সালাম আলাইকুম। আমরা অলংকার গুলা খাড়া গো মাই, আমি তোমার দানোর গয়না লইয়া আইলাম। খবরদার বয়ের গোপ্রকে বাদ দিও না, আমার কিছু মাত আছে। আপনার লগে আমরার কোনো মাত নাই। সরল সুজা ভাইয়া আপনারা আমরারে দুকা দিছে, আল্লাহর হাজার শুক্রিয়া যে কবুল করার আগে ধরা পড়ছে। এখন আমরা জিনিসপত্র ফিরত দুকা, আমরা যাই। জিনিস আপনার ফিরত নিবা হইলে আপনার ইজ্জত ফিরত দিবা গিলা। আপনার পাও ধরে আমার একটা ফুকে করতে পারবানি। শুনি যে নাইস বিয়া করা তাইছন, আমি একটা তার লগে আলাপ করতাম, আমার কিছু বুঝা পড়া আছে। তারপর আপনার যা হইবা আমরা সব শুনবো, আপনার শাড়ি গয়না সব ফিরত পাইবা। আপনি কাজে সাপড়ে খবর দিন, আমার একটু কথা আছে। যাই হামলার সমস্ত ঘটনা আমি জানতাম, খালি জানতাম না হামলার মা কে। কিন্তু এখন আমি আমার শাশুড়িরও পাইছি বউরও পাইছি, আমার কোনো সমস্যা নাই, আমার লাগে হেউরোর কোনো সমস্যা হইতো নাই। জিও আমি এই বিয়াতে রাজি, আপনি হামলার লগ আমার বিয়া ফরাইন, আমি হামলার এই বিয়া করবো। কিন্তু বাবা তোমার মুরব্বী আপনি বাজেন না, আমার কথা কইন। তোমার মায় গান গাইন দেখিয়া তারা মিয়া ভাঙিল, তারা মিয়া ভাঙিল। Yeah.
حكيم درجو ماي تما تنور گوينر بخشوتا مايزي امراري আর শরম দিন না জানি ই গয়না আমরা এখন আর নিতাম পারতাম না ই গয়না দিয়ে আমরা এখন কি চা করতাম আমরা হল আপনি আপনি ময়নারি জিকা কা তাই গয়না গুন রাখবো নি সব আপনার লগে আমার এখন খতা আছে হগন আমার খতা হনবার সময় নাই আমি আমার ও খামটা শেষ করিলাই এই খাম তো কেবল আপনার আর নাই আমার ও খাম একটা খালি আপনার খাম না আমার ও খাম আসবে সমন করবে জারি অমন করবে গিরিফতারি অমন নায়রি বিয়ার সাজন সাজ তারা তারি বিয়ার সাজন সাজো তারা তারি ও মন নায়রি বিয়ার সাজন সাজো তারা তারি আনিবে ঝাড়েরি বাস এটা তোমার লগের আস তোমায় সরাইবে বাসের সুহারি তোমারে গোসল করাইয়া পাঁচ কাপড়ে সাজাইয়া গো তোমারে গোসল করাইয়া পাঁচ কাপড়ে সাজাইয়া গো তোমার আগে ফিসে চলিবে বই রাতি ও মন নায়রি বিয়ার সাজন সাজ তারা তারি আসবে সমন করবে জাহারি অমন করবে গিরিফতারি অমন নায়রী
বিয়ার সাজন সাজো তারা তারি।